আসসালামু আলাইকুম, আমি ফাহিম। আপনার ডেইলি লাইফে যদি আপনি ইউটিউব ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এএফ প্রোডাকশন এই চ্যানেলটির সাথে পরিচিত রয়েছেন। তো আজকে বেসিক্যালি আমরা এএফ প্রোডাকশন এই চ্যানেলটিতে বর্তমান যে লোগো রয়েছে এই লোগোটি কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ক্রিয়েট করবেন এটাই দেখাবো। তাছাড়াও এই লোগোটি ক্রিয়েট করার জন্য আমাদের পিক্স অ্যাড একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা আমাদের লোগোটি ক্রিয়েট করব। তো ভিডিওর গভীরে যাওয়ার আগে কিছু কথা বলে নিই, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল ফোনে পিক্স অ্যাড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন পিক্স অ্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি মূলত ওপেন করলাম। অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করব। অ্যান্ড নিচের দিকে একটু স্ক্রল করব আর আমি লাল কালার একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি আগে থেকেই। এখন ডান পাশে একটু সোয়াইপ করে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। দেন আমাদের কাঙ্ক্ষিত ছবিটি নিয়ে নিব। তো সর্বপ্রথম আমরা পিছনে যে ছবিটি থাকবে ওইটা আগে রিসার্চ করব, দেন বাকি কাজগুলো করব। তো এখন আমরা ডান পাশে সোয়াইপ করব এন্ড আপনারা ইফেক্টস একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে মূলত ব্লার অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পর আপনারা ব্লারে ক্লিক করে এটা মূলত আপনারা 4 কি 5 করে দিবেন, তাহলেই হয়ে যাবে। নেক্সট হওয়ার পর এরপর আবারও আমাদের চলে যেতে হবে ইফেক্টস অপশনটিতে। তো ইফেক্টস অপশনটিতে যাওয়ার পর আমরা ম্যাজিক একটি অপশন দেখতে পাবো, এই অপশনটিতে ক্লিক করব। দেন এই অপশনটিতে ক্লিক করে এটার ফেডটা একটু বাড়িয়ে দিব, 69 77 দিলে ভালো হবে। দেন নেক্সট। সো এটা আমরা এখন রিসার্চ করতেছি। নেক্সট। তো আমরা এখন ডান সাইডে সোয়াইপ করব অ্যান্ড সোয়াইপ করলে আপনার ড্র একটি অপশন দেখতে পাবেন, এই ড্র অপশনটিতে আপনারা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা কালারটা মূলত হোয়াইট করে দিবেন অ্যান্ড এই অপশনটিতে ক্লিক করে আপনার ত্রিভুজ দিয়ে দিবেন আর এই অপশনটা আপনার ফিল করে দিবেন অ্যান্ড এটা একটু কমিয়ে দিবেন 55 অ্যান্ড এখানে আপনারা ভালোভাবে রিসার্চ করবেন, এটা একটু ভালোভাবে ফোকাস করেন যে আমি মত কীভাবে করছি। তো আমাদের ত্রিভুজটা অ্যাডজাস্টমেন্ট করা শেষ, এখন আমরা ডানে ক্লিক করব। দেন ডানে ক্লিক করার পর আমরা আবার একটু ডান সাইডে সোয়াইপ করব অ্যান্ড টেক্সটে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে মূলত আপনার চ্যানেলের ব্র্যান্ডিংটা আপনি দিয়ে দিবেন। তো আমি যেহেতু এএফ প্রোডাকশনের লোগোটি তৈরি করছি তাই আমি এএফ প্রোডাকশনের নামটি দিব। সো এখান থেকে আপনি বিভিন্ন টেক্স স্টাইল বা ফ্রন্ট স্টাইলগুলো পেয়ে যাবেন, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন বা চাইলে আপনি ডাউনলোড করে ওখানে দিতে পারেন। আর নিচের টেক্সটটা আপনি যদি ব্ল্যাক কালার দেন তাহলে ভালো ফুটবে, তো আমি ব্ল্যাকই দিলাম।
তো টেক্সের কাজ শেষ হয়ে গেলে আমরা আবারও চলে যাব অ্যাড ফটোতে। আগে আপনারা ভালোভাবে টেক্সগুলো অ্যাডজাস্ট করে নেবেন। সো আমরা অ্যাড ফটোতে চলে যাব, আবারও আমাদের ছবিটি নিয়ে নিব। তো এখন আমাদের এই ছবিটা ভালোভাবে আমাদের লোগোতে রিসাইজ করতে হবে, ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসাতে হবে। তো বি কেয়ারফুল। তো বন্ধুরা এখন আবার চলে যাব আমরা ইফেক্টস অপশন দিতে। দেন ফোড়াতে ক্লিক করব অ্যান্ড ফেডটা আপনার অ্যারাউন্ড 63 দিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। অ্যান্ড এটা আবার অ্যাডজাস্টমেন্ট করে বসাবো। অ্যান্ড ডানে ক্লিক করব। তো আমাদের লোগোটি অলরেডি হয়ে গিয়েছে প্রায় শেষ পর্যায়ে। তো এখন সেভে আইকনে ক্লিক করব অ্যান্ড আমাদের লোগোটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে, দেন সেভ। তো গাইস ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ভিডিওতে এক্ষুনি লাইক দিয়ে দিন। যদি খারাপ লাগে তাহলে লাইক দেওয়া দরকার নেই, নো প্রবলেম, আমি এতে কোনো কষ্ট পাবো না। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, যদি কিছু শিখতে পারেন তাহলে লাইক দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তার জন্য অপেক্ষা করবেন। হ্যাভ ফান, খোদা হাফেজ।